আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ নমস্কার, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ অ্যাট 90.8 মেগাহার্টজ। আর আজ আমরা আছি মুখোমুখি অনুষ্ঠানে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই মুখোমুখি অনুষ্ঠানে প্রতিদিনই আমরা নতুন নতুন বিষয় এবং নতুন নতুন অতিথিকে পাই। আর আজকের আমাদের বিষয় হলো সিনেমা বা ফিল্ম, এবং আমাদের আজকের অতিথি হলেন সৌরভ সরকার, একজন উদীয়মান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। সৌরভ, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার সৌরভ। কথার আগে আমাদের সঙ্গে যখন কথা হচ্ছিল আপনার, তখন আমরা জানলাম যে আপনি ফিল্ম মেকিংয়ে আছেন বটে, কিন্তু আপনি এই ফিল্ডের মানুষই ছিলেন না একসময়। তো মানে আগে আপনি কি করতেন, প্রথমে সেটা দিয়েই শুরু করব। মানে আমি পেশায় অ্যাকচুয়ালি একজন প্রযুক্তিবিদ ছিলাম, মানে ইঞ্জিনিয়ার সোজা কথা আর কি। তা আমি বাইরে, রাজ্যের বাইরেই আমি চাকুরিরত ছিলাম। পড়াশোনা করেছি শিবপুরে, শিবপুর বি কলেজে। আচ্ছা। এবং তারপর আমি বাইরে চাকরি করতে চলে যাই, আউট অফ স্টেট, এবং সেখানে দীর্ঘ 5 বছর আমি কর্মরত ছিলাম একটি এমএনসিতে। এবং তারপর আমি চলচ্চিত্র করতে আসি, এবং সেটা খানিকটা চাকরির মধ্যেই আর কি, চাকরি যখন করছি তার ফাঁকে সময় বাঁচিয়ে আমি একটা ছোট ছবি তৈরি করেছিলাম। আচ্ছা, কাজ এবং শখ পাশাপাশি। হ্যাঁ, তখন প্রথমত প্রাথমিকভাবে সেটা একটা শখের জায়গায় ধরুন শুরুর দিকটা ছিল, কিন্তু আবার এমনও নয় যে আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি একটা ছবি করব বা আমি চলচ্চিত্র বানাবো, এরকম কিন্তু আমার ছিল না কখনো। মানে কিন্তু একটা প্রশ্ন আমার হঠাৎ করে মনে আসছে যে আপনার কাজ মানে প্রযুক্তিবিদ্যা এবং চলচ্চিত্র, মানে সম্পূর্ণ আলাদা দুটো জগৎ, মানে হঠাৎ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সম্পূর্ণ আলাদা জগৎ নয়, বুঝলেন, মানে সেটা অ্যাপারেন্টলি মনে হবে সম্পূর্ণ আলাদা জগৎ, কিন্তু ক্রমশ যত এই চলচ্চিত্র করতে আসার মধ্যে, যখন চলচ্চিত্র করছি, করতে যখন আর ওই কাজটার মধ্যে আরও অনেক বেশি ঢুকে গিয়েছি, ইনভলভ হয়ে গিয়েছি, তখন ক্রমশই আস্তে আস্তে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি আলাদা নয়। তার কারণ চলচ্চিত্র নির্মাণ একটা, এটাকে আমরা ইংলিশে প্রোডাকশন বলি। তা ইঞ্জিনিয়ারিং, বেসিক যে ইঞ্জিনিয়ারিংয়ের যে দর্শনটা আর কি, সেখানেও আমাদের কিছু প্রোডাক্ট তৈরি করার ব্যাপার থাকে। তা সেখানেও প্রোডাকশন প্রসেস, প্রোডাকশনের নিজস্ব যে রীতিনীতি, সেইগুলো মানতে হয়। তা সেই নলেজটা আমার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, সেই ম্যাচুরিটিটা ডেফিনেটলি আমার ক্ষেত্রে কাজে লেগেছিল। এবং ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের একটা ম্যানেজমেন্ট পার্ট আছে, সেই ম্যানেজমেন্ট পার্টটাও কিন্তু আমার চলচ্চিত্র পরিচালনার মতো একটা গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আমার কাজে লেগেছিল। এবং তৃতীয়ত, টেকনোলজি বলে, আমাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি তো আলাদা, মানে টেকনোলজির যে ব্যবহার, এখন ডিজিটাল ফিল্ম মেকিং, এখন আমরা যেটা করছি, সামনের আরও নেক্সট ধরুন কামিং ইয়ার্সে ক্রমশ পুরো ব্যাপারটাই ডিজিটাল ফিল্ম মেকিংয়ে চলে আসছে। তা সেই জন্য এখন যারা পরিচালনা করেন বা অন্যান্য টেকনিশিয়ানরা, তাদেরকে কম্পিউটারে তাদের যথেষ্ট নলেজের প্রয়োজন। ফার্স্টলি বেসিক নলেজ তো প্রয়োজন হয়ই, এবং সেই সঙ্গে সফটওয়্যার, একটা সফটওয়্যারের সঙ্গে, বিশেষ করে পোস্ট প্রোডাকশন ফেজে, সেগুলোর সঙ্গে পরিচিত থাকার ভীষণ প্রয়োজন হয়। এবার আমার এই ফেজগুলো কিছুই আমাকে আর মানে গোথ্রু করতে হয়নি, কারণ অলরেডি আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, তাইতে এইগুলোর মধ্যে আমি ভীষণভাবে জানা জগৎ, এইগুলো আমাকে, আমার সুবিধে হয়েছিল, আমার তার ফলে ডিজিটাল ফিল্ম মেকিংয়ে ঢুকতে আমার কোনো সমস্যা হয়নি। এছাড়া এরপরে যেটা রইল সেটা হচ্ছে কাজের যে সেন্ট্রাল ফিলোসফির জায়গাটা, যে বেসিক্যালি আমরা হিউম্যান ইমোশন নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা কি আপনি বলবেন যে, বলতে পারেন যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের কোর যে কম্পিটেন্সি সেইখান থেকে আলাদা? তা
এটার প্রশ্ন যদি, এই প্রশ্নটা যদি আপনার থাকে তাহলে আমি তার একটা উত্তর দেবো যে কেন আমি, অবশ্যই অবশ্যই সেটাও শুনি। হ্যাঁ, যে মানে আমি দেখুন, আমি যেহেতু একজন আর্টিস্ট বা একজন ফিল্ম মেকার হয়েছি দেখছেন আর কি, তার মানে নিশ্চয়ই এর বীজ আমার মধ্যে আগে থেকে ছিল। এবার সেটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে মূল কথা, মানে নিজের কাছে নিজে নিজে আইডেন্টিফাই করা। তা আমি ছোট থেকেই আমি নানান রকম কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতাম এবং এবং তাতে আমি নিজে স্যাটিসফাইড হতাম, সেলফ স্যাটিসফ্যাকশন থাকতো। পরবর্তীকালে নানান রকম পারিবারিক সামাজিক কারণে বা মানে কম্পালশন থেকে আমি ফ্যামিলি প্রেশার তো বটেই, এবং ফ্যামিলি মানে বাবা মা সঙ্গে সঙ্গে যে ওভারঅল যে মানে পরিবারের যে একটা এক্সটেন্ডেড ফর্ম হয় আর কি, সবটা নিয়েই মানে কেউই ঠিক মানে এই আসলে কি হয়, এখানে একটা পারস্পরিক বোঝাবুঝির ব্যাপার থাকে। পরিবারে যদি খুব নিকটাত্মীয়দের মধ্যে এমন কেউ থাকেন যিনি হয়তো একইভাবে চিন্তাভাবনা করছেন, তিনি এই ইমোশনটাকে ধরতে পারবেন, একটা মানে আর্টিস্টিক ক্রিয়েটিভিটির ইমোশনকে। কিন্তু সেটা না হলে একটু সমস্যা হয় আর কি, সেটা যে কোনো ছেলে মেয়ে ফেস করছে। আপনার ক্ষেত্রেও সেটা, আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। কিন্তু আমি এবং পরের দিকে আমি যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি বা চাকরি করতে যাচ্ছি, সেই সময় আমি যে মানে অ্যাজ এ ক্রিয়েটিভ, অ্যাজ এন আর্টিস্টিক ক্রিয়েটর আমি যে আত্মপ্রকাশ করব, এইরকম কোনো পরিকল্পনা আমার মধ্যে কখনোই ছিল না। শুনবো সৌরভের কথা আরও শুনবো, কিন্তু আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি, আর ফিরে আসছি বিরতির পরে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর, আমরা কথা বলছি উদীয়মান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টর সৌরভ সরকারের সাথে। আর সৌরভের সঙ্গে আমরা কথা বলছিলাম, সৌরভ একজন প্রযুক্তিবিদ্যার ছাত্র, আর সেখানে কাজ করতে করতে, সেই ফিল্ডে কাজ করতে করতে সৌরভ হঠাৎ করে ফিল্ম মেকিংয়ে চলে এলো। তো কেন এটা? আমি যখন আমার কর্মজীবনের মধ্যে রয়েছি, আস্তে আস্তে আমি বুঝলাম যে আমার যেটা আমার কল অফ মাই ইনার সোল, যেটা সেইটা, সেই কলটাকে আমি ফলো করতে হবে। বিকজ দ্য কল, মানে এই কলটা তৈরি হয়েছে নেচার থেকে, আমি আমি নেচার থেকে তৈরি হয়েছি, একটা মানুষ নেচারের হারভেস্ট। এবার পার্ট তার ন্যাচারালি নেচার তাকে যেভাবে তৈরি করে সে সেটাকে অস্বীকার করতে পারে না। আমার মধ্যে হিউম্যান ইমোশন কে বোঝার যে প্রচণ্ড ইচ্ছা, হিউম্যান সাইকোলজিকে বোঝার যে প্রচণ্ড বাসনা আমার মধ্যে আছে, ছোট থেকেই আছে এবং পরবর্তীকালে সেগুলো আরও ম্যাচিউর করেছে। অ্যানালিসিস করার যে ইচ্ছা, সেই অংশটাই আপনাকে তুলে নিয়ে, সেই অংশটাই আমাকে ড্রাইভ করছে, সেটা তো ভেতরে রয়েছে। অথচ আমার যে এক্সিস্টিং প্রফেশন যেটা ছিল ধরুন, সেখানে এই জায়গাগুলোকে সেলিব্রেট করার সেরকম কোনো জায়গা নেই। তারপরে আমার আমি আমি ফিল করছিলাম যে আমার নিজস্বতা নষ্ট হচ্ছে, তাই নিজস্বতাকে সেলিব্রেট করবার জন্য, মানে আত্মকেন্দ্রিক হওয়ার জন্য নয়, মানে নিজস্বতাকে সেলিব্রেট না করলে কোনোদিনই সমাজকে কোনোভাবেই সহযোগিতা করা সম্ভব নয়। তাই অন্যের জন্য নিজেকে সেলিব্রেট করতে হয় আর কি। তা সেই সেলিব্রেশনের জন্য আমি ঠিক করলাম যে আমি প্রথমে আমাকে একটু এক্সপেরিমেন্টালি যেতে হয়েছিল, দুটো একসঙ্গে চালিয়ে যাওয়া, একসঙ্গে চালিয়ে, এবং দুম করে তো একটা প্রফেশন থেকে, মানে আমাকে যদি কিছু করতে হয় আমি খুব মেথডিক্যালি সমস্ত কাজ করে থাকি আর কি। তা আমি যখন প্রথম ছবিটিও করেছিলাম চাকরির ফাঁকে সময় বাঁচিয়ে, তখন ছোট ছবি সেইটি আমি তৈরি করেছিলাম, এবং তৈরি করার পর ডেফিনেটলি প্রথম যেটা অনুচ্চারিত, এবং সেটাকেও তো একটা রেকগনিশনের জায়গায় আমায় নিয়ে যেতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে কোনো প্রোডাক্ট। তা সেটা হয়েছিল বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, ইনক্লুডিং ফ্লোরিডাতে টাম্পাবে চলচ্চিত্র উৎসবে ছবিটি নির্বাচিত হয়, এবং আমাদের দেশেও অনেকগুলি উৎসবে দেখানো হয়েছিল। সেখান থেকে, মানে উৎসবটা বড় কথা নয় এখানে, মানে এখানে মানুষ যে সেটাকে গ্রহণ করছেন টু সার্টেন এক্সটেন্ট,
এই জায়গাটা আমার কাছে আমি বুঝলাম ইন্সপায়ারিং, কিন্তু তার আগে সেলফ স্যাটিসফ্যাকশন আছে, ওইটাকে হতে হবে, নইলে আমি অন্যের ইন্সপিরেশনের জায়গায় আমি আমি দেখবই না কেউ আমি ইন্সপায়ার করছে কি করছে না, আগে আমি নিজে স্যাটিসফাইড হব, তারপর আমি অন্যের ইন্সপিরেশনের দিকে তাকাবো। আচ্ছা, এবার আপনি মানে কতদিন এলেন এই জগতে? 2011 আমি প্রথম অনুচ্চারিতর কাজ শুরু করি, তারপর 2012-13 এই এখন 17 চলছে, তার সব মিলিয়ে একদম মানে আপনার প্রযুক্তিবিদ্যার প্রফেশনটা ছেড়ে দিয়ে এদিকে আসা, ছেড়ে দিয়ে আসা যেটা সেটা 2013 আপনি শুনলেন, এটাও আমি মূলত একটু মনস্তত্ত্ব নিয়ে কাজ করতে ভালোবাসি, পার্সোনাল সাইকোলজি থেকে দেন টুয়ার্ডস সোশ্যাল সাইকোলজি, এগুলো আমার এরিয়া অফ ইন্টারেস্ট, কারণ আমার মনে হয় যে এই জায়গাগুলো ঠিকঠাক সবসময় এই জায়গাগুলোর উপর অনেক মানে কাজ হয়নি আর কি, এরকম মানে বিশেষ করে আমাদের বাংলা ছবিতে। তা অনুচ্চারিত একটা 10 বছরের ছোট্ট ছেলের একটা ক্রাইসিস প্যাচ নিয়ে কাজটা ছিল, অল্প করে যদি বিষয়টা বলেন। হ্যাঁ, বিষয়টা পারিবারিক সমস্যা, মানে বাবা মার মধ্যে ঘরে ঘরে অনেক সমস্যা আছে এখনকার ফার্স্ট লাইফে, এটা তো প্রত্যেকেরই আছে, সেইটার ইম্প্যাক্ট ছেলে মেয়েদের উপরে পড়ে যায় এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু তাদেরকে নানানভাবে তাদের যে ব্যক্তিত্বের গঠনে কিন্তু নানানভাবে চেঞ্জ আনে। এই আমার যে অনুচ্চারিত যে ছবিটা, এটার অনুচ্চারিত নাম তার কারণ তার এই যে অনুচ্চারিত যে ব্যথাটা, মানে সেটা সে কোনোদিনই প্রকাশ করতো না। বাড়িতে সমস্ত ছেলে মেয়ে চায় যে বাবা মার মধ্যে খুব সুন্দর সম্পর্ক থাক, এটা তার একটা প্রাকৃতিক নিড, এবার সেটা যখন সে পাবে না তখন সে মানে খুব ডাইরেক্ট বিদ্রোহ করতে না গেলেও তার ভেতরে যে যন্ত্রণাটা থাকে তার বিভিন্ন কাজে কর্মে, এই ছেলেটি একটি ছোট্ট শিল্পী, মানে সে ছবি আঁকে, পেপার কাটিং করে, তার মধ্যে কিন্তু সমস্যাটা এখানে মানে তার কাজের মধ্যে কিন্তু ওই ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে বেরিয়ে আসছে, কিভাবে বেরিয়ে আসছে সেটাই এখানে দেখার। আচ্ছা, এবার দ্বিতীয় ছবি দুগ্ধনখর, আরো এক ধাপ এগিয়ে, সেটাও মনস্তত্ত্বের উপরই কাজ, কিন্তু দুগ্ধনখর একেবারে হার্ডকোর নারী মনস্তত্ত্বের ছবি, যেখানে আমি এই সময়টাই মানে এটা ফিচার ফিল্ম, 2 ঘন্টা 19 মিনিটের পূর্ণ দৈর্ঘ্যের ছবি, এবং অনুচ্চারিতর পরে দুগ্ধনখর করবার মাঝে যে এই যে সময়টা, এই যে গ্যাপটা, এই সময় অনুচ্চারিত হয়েছে বলে আপনি 2011-এর কথা বলছেন, আর দুগ্ধনখর তো 2013-র শেষে শুরু হলো, 14-তে ছবিটা প্র্যাকটিক্যালি মানে আমাদের শুট টুট ইত্যাদি পোস্ট প্রোডাকশন চলে 15-এ ছবিটা রিলিজ করলো। তা এই এই যে সময়টা মাঝখানে যখন স্ক্রিপ্ট চলছে বা গল্প লেখার কাজ টাজগুলো করছি আমি, সেই সময় আমার মনোজগতে তখন আরও মানে আমার মানে অনেক বিস্তৃতি আসছে এবং মানব চরিত্রকে যে ধরবো সেই সেইগুলোতে আরও অনেক বেশি বিস্তৃতি আসছে, এবং তাই এই যে সৃষ্টি মাতৃত্ব, মা হওয়া থেকে যে সৃষ্টি, সমস্ত আমরা যে জন্মেছি আমাদের সকলের জন্মই তো মায়েদের মায়ের শরীর থেকে, মানে একটি মেয়ের শরীর থেকে, তাই তাই কিন্তু এই জায়গাটা থেকেই কিন্তু নারীত্বের প্রতি আমার আকর্ষণটা জন্মায়, এবং নারীত্ব মাতৃত্ব যাই বলুন না কেন, এবং এটাকে আমি কখনোই যে মানে বায়োলজিক্যাল একটি মেয়ে তার ছেলে মেয়ে এইভাবে ব্যাপারটাকে দেখিনি, মানে এটা যে কোনো হিউম্যান বিং বা যে কোনো অ্যানিমাল তার যে মানে ক্রিয়েটিভ নিডটা সেই জায়গা থেকে, তার একটি মেয়ের মা হওয়ার ইচ্ছাটা নষ্ট হলো এবং সেই নষ্ট হওয়া থেকে কিভাবে তার বাড়ির কাজের লোকের মধ্যে সেইটা ক্রমশ সেই ডিপ্রেশনটা ছড়িয়ে যাচ্ছে, এই রকম একটা বিষয় নিয়ে কাজটা ছিল, এবং তার এবং সেখানে এই এইটা হচ্ছে গল্পের জায়গাটা বললাম, কিন্তু তার মধ্যেও এর যে বেসিক যে মানে যে প্যালেটটা সেখানে আমরা খোঁজার চেষ্টা করেছি যে মানুষ কেন সৃষ্টিশীল হতে চায়, কেন তার জীবনের ক্রিয়েটিভিটির লক্ষ্য, এবং সে যে একটা কোয়ালিটির পেছনে ছুটছে, প্রত্যেক মানুষ আমাদের এই যে পুরো সমাজ বা আমাদের যে এই প্রকৃতি সে যে একটা কোয়ালিটির জন্য, সেই কোয়ালিটিই হচ্ছে পৌরুষ, তাই এই ছবিটা নারীত্বকে ধরে অ্যাকচুয়ালি পৌরুষের অনুসন্ধান, মানে এটা একটা জীবন দর্শনের ছবি বলতে পারেন, এবং এটা কিন্তু আমাদের ঘরে ঘরে যেসব ছোট ছোট জিনিস হয় সেইগুলো জিনিস সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমার ছবি বিষয়টা। শুনবো আরো কথা শুনবো সৌরভের, কিন্তু আমরা একটা বিরতিতে যাব এবং ফিরে আসবো বিরতির পর, আর আপনারা শুনছেন মুখোমুখি অনুষ্ঠান এবং আমি আপনাদের সঙ্গে আছি শ্রাবণী। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার
বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা শুনছেন মুখোমুখি অনুষ্ঠান, আর আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার সৌরভ সরকার। ব্রেকের আগে কথা বলছিলাম সৌরভের তৈরি ফিল্মগুলো নিয়ে, এবং সেখানে ওর দ্বিতীয় ছবি দুগ্ধ নখন নিয়ে আমরা কথা বলছিলাম। এবার সৌরভ, আমরা জানতে চাইব আপনার কাছে আপনার তৃতীয় ছবি নিভৃতচারী নিয়ে, সেটির বিষয় কি বা কিভাবে এটা হলো? নিভৃতচারী একটা তথ্যচিত্র, তথ্যচিত্র মানে আমরা ডকুমেন্টারি বলি, কিন্তু এটা খানিকটা ডকুফিকশন গোছের, এবং এটা একটা ওল্ড এজ হোমের ওপরে একটি তথ্যচিত্র, যেখানে মানে নিজে থেকে নিজেদেরকে পরিবার থেকে বা নিজেদের যে সোশ্যাল সেট আপে থাকতেন সেখান থেকে কিছু বয়স্ক মানুষ নিজেদেরকে উইথড্র করেছেন, নিজের ইচ্ছায় উইথড্র করেছেন, করে তারা একসঙ্গে একটা জায়গায় থাকেন, হয়তো টাকা মানে ডেফিনেটলি টাকা পয়সার বিনিময়ে সেখানে তারা সেখানে পরিষেবা পান, কিন্তু কেউ তাদের গিয়ে রেখে এসেছে বা সেরকমটা নয় আর কি। এইরকম একটা ওল্ড এজ হোম, এবং ডেফিনেটলি এটা খানিকটা জেরন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, যেটা আমাদের বৃদ্ধ বয়সের যে মানে মনস্তাত্ত্বিক যে চলনগুলো আছে, বিভিন্ন ডিপ্রেসিভ লেয়ার্স রয়েছে তার উপর কাজ, এবং মানুষের মানুষ প্রকৃতির সঙ্গে সেখানে মিলেমিশে থাকে, এইরকম একটা বলতে পারেন একটা লিরিক্যাল, একটা কাব্যিক একটা পোর্ট্রিয়াল। অর্থাৎ এটা শুধুই ওল্ড এজ হোমে কি সার্ভিস পাওয়া যায় না যায় সেইটা দেখানোর ছবি নয়, রাদার ওল্ড এজ এবং ওল্ড এজের নিডসগুলো কী কী ধরনের, একটা সার্টেন ধরুন একটা সার্টেন অবস্থায় বা একটা সার্টেন ইকোনমিক ক্লাসের মধ্যে কী কী নিডস তৈরি হচ্ছে সেইগুলো দেখানোর একটা চেষ্টা, এবং ওভারঅল সেইখানে প্রকৃতির সঙ্গে তার যে মিলন, এই জায়গাগুলো নিয়ে ছবিটা নির্মিত। এবার এই ছবিগুলো কোনটা কি অ্যাওয়ার্ডে গিয়ে মানে কিছু পেয়েছে বা ধরুন কোন ছবি কয়েকটিতে কয়েকটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল, প্রথমটার কথা বললাম, এবং যে সাম্প্রতিক যে চলচ্চিত্রটি এই মানে যেটা আমার আপনার নিভৃতচারী, নিভৃতচারী দিল্লিতে প্রয়াগ চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল নির্বাচিত হয়, তারপর ছবিটা নন্দনে দেখানো হয়েছিল, প্রিমিয়ার হয়েছিল, এখন বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনে আমার ছবি দেখানো হয়, এবং সেখানে আমি স্টুডেন্টদেরকেও মানে স্কলার্স স্টুডেন্টস এবং টিচার্স সকলকেই আমি এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মুভমেন্ট সেইটা নিয়ে তাদেরকে আমি সেন্সিটাইজ করে থাকি, যাতে তারা চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাণকে আরও বেশি শিক্ষার অঙ্গ বলে মনে করেন। আপনি যেটা খানিকক্ষণ আগে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিল কথা, যে দুগ্ধনখর সম্বন্ধে আপনি একটি খবর আমাকে দিলেন, সেটি যদি সবাইকে বলেন, আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। হ্যাঁ, আসলে খুব সম্প্রতি আমার দুগ্ধনখর ছবিটি পশ্চিমবঙ্গের একটি মহাবিদ্যালয়, তারা তাদের যে রিসার্চ প্রোগ্রাম এবং আর্কাইভাল, তাতে তারা দুগ্ধনখরকে সংগ্রহে রাখতে চেয়েছেন আর কি, আমার কাছে সেই প্রস্তাব তারা করেছেন, তাই এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে চলচ্চিত্রকে এবং স্বাধীন চলচ্চিত্রকে, যেখানে স্বাধীন বিষয় নিয়ে কাজ হয়, এই ধরনের চলচ্চিত্রকে যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার সঙ্গে আমরা সংযুক্ত করতে পারছি, এটা খুব আনন্দের বিষয়, ব্যক্তিগত আনন্দের জায়গা নয় বা ব্যক্তিগত গৌরবের জায়গা আমি বলবো না, এটা আমাদের সমাজের পক্ষে এটা খুব মঙ্গলজনক আমার মনে হয়। অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে, আপনার এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং আরও এগিয়ে চলুক, আরও আমরা নতুন নতুন ছবি আপনার কাছ থেকে পাই, এই আশা দিয়েই আজকে অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ এট 90.8 মেগাহার্টজ, আর আপনারা ছিলেন মুখোমুখি অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবণী, এবং আজ আমাদের সঙ্গে ছিলেন উদীয়মান ফিল্ম ডিরেক্টর সৌরভ সরকার। কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের জানাতে পারেন, আমাদের ফোন নাম্বার 2414-6060, আরেকবার বলি 2414-6060, আর আমাদের ইমেল করতে পারেন, আমাদের মেল আইডি radiojeu@gmail.com, radiojeu@gmail.com। কথা হবে আবার অন্য কোনো পর্বে, আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।